আচ্ছা একটু সময় লাগবে তো কাজী ভাই আপনি আবার এবার ভিডিও দেখে চিল্লাচিল্লি করে নাই মিয়া মিলিয়ন ডলার ভাই থাকে যাচ্ছেন মিয়া গ্যারেজের অবস্থা গেলে আরে ভাই গ্যারেজের অবস্থা কারণ আছে বাংলাদেশে যেমন দাগ দিলে দুইটা কুলি পাওয়া যায় এখানে পাওয়া যাবে না তো কাজী নিজের কাজ নিজে করতে হইব ধীরে সুস্থে গেলে হবে বুঝছেন নেক্সট টাইম যদি দুই চার বছর পর আবার ভিডিও করতে আসি দেখবেন সব ঠিক হয়ে গেছে নাকি দুলা ভাই তারপর আপনার কি বিয়ে হয়েছে আমি এখানে ইউটিউবে ভিডিও করি তো আমি একজন বিখ্যাত ইউটিউবার ইউটিউব স্টারও বলতে পারেন হ্যাঁ তো ভার্জিনিয়াতে মোটামুটি কি আঙ্গুর গাছ হয় একেবারে আমি যে বাড়িতে এসে আপনাদের জন্য ভিডিওটা করছি সেই বাড়িতে আঙ্গুর গাছের আঙ্গুর দেখাচ্ছি এটা খেয়েছিলেন কখনো পাকার পরে মিষ্টি কেমন মোটামুটি ভালোই মিষ্টি দেখি কলিং বেল চাপিয়ে দেখি কেউ আছে কিনা আল্লাহ জানে কে বের হয় এখান থেকে কোনো বুড়াবুড়ি হয়তো বা বের হইব হ্যালো ও মাই গড ইউ লুক লাইক এ বাংলাদেশি অর ইন্ডিয়ান হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ ইয়েস আই এম বাংলাদেশ টু আপা কেমন আছেন আপনি হ্যাঁ আপা আমি তো আপনাদের এখানে বেড়াতে আসি এই ভার্জিনিয়ারে আপনাদের এলাকায় ওই যে পাশের বাড়িটা আছে সেখানে উঠছি তো এখন এখান দিয়ে যাচ্ছিলাম আপনার বাড়িটা তো কর্নারে অনেক সুন্দর একটা বাড়ি তো ভাবলাম একটু নক করে যদি কেউ থাকে আমি ভাবছিলাম কোনো বুড়া বুড়ি কারণ বাড়ির কোনো মানুষজন নাই গাড়ি টাড়ি নাই তো আমি ভাবছিলাম একটু আসা নক করে যদি কেউ একটু হেল্প করে না বুড়াবুড়ি আমি এক্সপেক্ট করেছিলাম কিন্তু কোনো বাংলাদেশি বের হবে এটা আমি আসলে চিন্তাই করিনি আর কি তো যাই হোক তা আপা আপনার কি বিয়ে হয়েছে আপা যদি কিছু মনে না করেন আপনি যেহেতু বাড়িতে একা আমি জানি না আপনি কি মনে করবেন আমি এখানে ইউটিউবে ভিডিও করি তো আমি একজন বিখ্যাত ইউটিউবার ইউটিউব স্টারও বলতে পারেন হ্যাঁ আমার চ্যানেলের নাম হলো হ্যালো ইউএস আপনি কি নাম শুনছেন আমেরিকার অর্ধেক মানুষ তো জানে এই চ্যানেলের নাম নামই হ্যালো ইউএস বুঝতে তো পারছি ঠিক আছে খুঁজে দেখবো যে আপনি আসলে আর যদি কোনো গানে খুঁজে না পান তাহলে মনে করেন একেবারে বিখ্যাত আর একটা বিপরীত কি কুখ্যাত না তো কুখ্যাত উল্টা দিক দিয়ে খুঁজবেন তার মানে আমার কেউ চিনে না ওই ক্ষেত্রে আমি বিখ্যাত হয়ে গেছি আচ্ছা তো আপা তো আমি কি আমি আসলে চাচ্ছিলাম আপনার বাড়িতে একটু দুই মিনিট রেকর্ডিং করার জন্য যদি আপনার কোনো প্রাইভেসি প্রবলেম না থাকে তো আমি কি ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকবো আচ্ছা ক্যামেরা নিয়ে ঢুকবেন আমার দুলা ভাই আছে এই যে আমার দুলা ভাই ও আচ্ছা তো আপনার হাজবেন্ডটি সে ফ্লোরিডাতে আর এটা আপনার দুলা ভাই আচ্ছা তাই আপনার দুলা ভাই হলো তো আমারও দুলা ভাই আচ্ছা দুলা ভাই আমি তো একজন ইউটিউবার তো চাইতেছে আপনার বাড়ির ভিতরটি একটু দেখে এই যে এলাকাতে হেঁটে যাচ্ছে এখান দিয়ে তো অনেক সুন্দর একটা বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি ভাবলাম একটু নক করি তো ঢুকে দেখি তো আপনারা সব বাংলাদেশে তো আমরা তো বাংলাদেশি ভাই ভাই এখানে এসে এক হয়ে গেছি তো যদি কিছু মনে না করেন আমি কি দুই তিন মিনিট রেকর্ডিং করতে পারি আপনার বাড়ির ভিতরে গিয়ে আচ্ছা তো আপা একটু দেখান কি অবস্থা বাড়ির আচ্ছা আমি জুতাই জুতা খুলে আসবো চিন্তা করেন এই জন্য আমার জুতা আসলে আসবো আচ্ছা তো বন্ধুরা এটা যে বাড়ির ভিতরে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি এটা হলো একটা মিলিয়ন ডলার বাড়ি প্রায় আপনারা বলতে পারেন মার্কেট ভ্যালু প্রায় 1 মিলিয়ন ডলারের কাছাকাছি হবে তো এক্স্যাক্টলি এই বাড়ির ভিতরে ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে এই ভিডিওতে আপনারা সেগুলি দেখবেন তো আপনারা যখন আমার আগের ভিডিওটা দেখছিলেন মিলিয়ন মিলিয়ন মানুষ আপনারা দেখছিলেন সেই ভিডিওটা যখন ফ্লোরিডার আমি দেখেছিলাম আপনাদেরকে আর নেবারহুড দেখেছিলাম তো আপনারা এটাও দেখেন যাদের ভালো লাগবে কারণ ফ্লোরিডার বাড়িঘর একরকম আর এই ভার্জিনিয়ার বাড়ি ঘরগুলো আরেক রকম আমাদের ফ্লোরিডা ভাই বেসমেন্ট টেসমেন্ট নাই তো এটা হলো বেসমেন্ট তো এখন আসেন আপনি এটা হলো ওয়াশার ড্রায়ার এটা ওয়াশার ড্রায়ার হ্যাঁ বাতি জ্বালানো একটু দেখা যাবে হ্যাঁ এখানে আপনি সবকিছু ধোয়া পাকলার কাজ করবেন একটাতে ধুইবেন একটাতে শুকাবেন বাতিটা বন্ধ করে দেই আমি তোমাকে একটা টুর দিতে পারবো এটা হলো গ্যারাজ বাইরে থেকে আপনাদের দেখিয়েছিলাম ওই যে দুইটা সাদা রঙের ডোর তো এটা অগোছালো যেহেতু বাড়িটা তারা সম্ভবত নতুন কিনেছে আপামুনি যা বললো আমাকে আর কি তো গোছাতে একটু সময় লাগবে
তো কাজী ভাই আপনি আবার এবার ভিডিও দেখে চিল্লাচিল্লি করে নাই মিয়া মিলন ডলার ভাই থাকে যাচ্ছেন মিয়া গ্যারেজের অবস্থা গেলে আরে ভাই গ্যারেজের অবস্থা কারণ আছে বাংলাদেশে যেমন ডাক দিলে দুইটা কুলি পাওয়া যায় এখানে পাওয়া যাবে না তো কাজী নিজের কাজ নিজে করতে হইব ধীরে সুস্থে গেলে হবে বুঝছেন নেক্সট টাইম যদি 2-4 বছর পর আবার ভিডিও করতে আসি দেখবেন সব ঠিক হয়ে গেছে নাকি দুলা ভাই 6 মাস পরে ঠিক হয়ে যাবে তো এখানে আসে একজন মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি এখানে তো আপনাদের মধ্যে কি হইছে কি বলবেন এই মুরব্বীকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে আপনি ভালো আছেন উনি কি বাংলাদেশ থেকে আসছে নতুন নতুন বাংলাদেশ থেকে আসেনি উনি পুরাতনই আচ্ছা আচ্ছা তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ঠিক আছে তো এটা হলো আসলে এই রুমটা কি আমি তো লিভিং রুম দেখাইছি কেউ যদি একটু বলতেন এটা কি এটা ফ্যামিলি রুম বাংলাদেশে তো ফ্যামিলি রুম হয় না করে না সচরাচর লিভিং রুমই থাকে পরে আসে বাংলাদেশও আসে তো মোটামুটি দেখা যা মনে হচ্ছে ডেকোরেশনের সেটআপ এখানে দুইটা ড্রয়িং রুম বাংলাদেশে যেটা বলে লিভিং রুম না ড্রয়িং রুম আর কি কারণ ওই রুমে টিভি টিভি আছে দেখলাম এখানেও টিভি লাগানো ওইখানেও ফায়ারপ্লেস আছে অপূর্ব সুন্দর মাথার উপর ফ্যান ঘুরছে তো চারদিকের তো পরিবেশ অনেক সুন্দর এটা হলো ছোটখাটো একটা ডাইনিং টেবিল আছে এবার মিলিয়ন ডলার বাড়ির আপনাদের কিচেনটাও দেখিয়ে দিই পুরোটা টাইলস করা এটা এটা তো এটা কি জানি বলে এটাকে এটা একটা কাউন্টার বলে কাউন্টার না কাউন্টারটা এটা তো সাধারণ কাউন্টার না এটা পাথরের কাউন্টার মার্বেল পাথরের কাউন্টার তো এগুলো খুব দামি হয়ে থাকে আর আপনার কিচেনের যে ক্যাবিনেটগুলো দেখছেন নিঃসন্দেহে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আসলে যে আমার যে বাড়িতে যে ভিডিওটা করছিলাম যে কিচেনে দাঁড়িয়ে সেই কিচেনে চেয়ে অন্তত 10 গুণ মানে ভালো এবং সুন্দর আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আর কি তো আমারটা তো ভাইয়ের মিলিয়ন ডলার বাড়ি না তো এই বাড়িটা মিলিয়ন ডলার ভ্যালু হয়েছে এই কারণে কারণ কিচেনে আমরা অনেক পয়সা খরচ করি তো আরেকটা জিনিস আপনারা দেখেন যে এই বাড়িতে আমাদের বাড়িতে দেখেছিলাম আমি আপনাদেরকে ইলেকট্রিক চুলা কিন্তু এই ভার্জিনিয়ার যে জায়গা থেকে আমি ভিডিওটা করছি এখানে কিন্তু সব গ্যাসের চুলা এবং এটা কিন্তু বাংলাদেশে যেমন গ্যাস ব্যবহার করেন আপনারা তো আপু ওই যে বাংলাদেশে যে গ্যাস ব্যবহার করে সম্ভবত এই গ্যাসই আপনারা ব্যবহার করেন ওই যে লাইন টেনে গ্যাস এনে তারপরে এটা ব্যবহার করেন মানে ন্যাচারাল গ্যাস আর কি যেটাকে বলে তো এই তো মনে হয় এইবারে মানুষজন কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছে অনেকগুলো থাল বাসন আমি দেখতে পাচ্ছি আচ্ছা এবার আমরা যাই এটা কি জিনিস এটা ওভেন তাই আচ্ছা ঠিক আছে বাংলাদেশে মনে হয় ওভেনের খুব একটা ব্যবহার হয় না আচ্ছা তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমি আচ্ছা এটা হলো আরেকটা ডাইনিং রুম তো দেখে মনে হচ্ছে যে এটা সচরাচর তারা ব্যবহার কম করে আর কি যদি গেস্ট আসে অনেক গেস্ট হয় তখন আপনারা ব্যবহার করেন নাকি এটা আচ্ছা তো এখন চলেন আমরা ডোর দিয়ে বাইরে বের হয়ে যাই আমার দুলা ভাই খুব ব্যস্ত ওইখানে তো বৃষ্টিতে আপনাদের সোফাগুলো সব ভিজে গেছে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তো বৃষ্টিতে ভিজলে এগুলো কোনো সমস্যা নাই নাকি আচ্ছা তো তো আপনাদের মধ্যে একজন আসেন আপা আসেন দুলা ভাই আসেন আপনাদের ক্ষেতটা একটুখানি দেখান আমাকে তো এখান থেকে নেমে যাই নাকি আচ্ছা এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু কি বলে প্যাডিও নাকি প্যাডিও তো বলা যেতে পারে নাকি আপু এটাকে প্যাডিও বলে না এটা প্যাডিও সেট এটাকে না জায়গাটা কি ডেক ডেক বা প্যাডিও ডেক বলা হতো তো এখন আমেরিকার বাড়ি ঘরগুলো কিন্তু এই যে বুড়াবুড়ির যে বাড়ির ভিতরে থাকে আর কি তো একটা একটা সেকেন্ড আমি শেষ করি আরে ভাই সবাই একসাথে বললে ধরব না তো যাই হোক তো বাংলাদেশের বাড়ি ঘরগুলোতে কিন্তু আপনারা এই ধরনের ডেক বা প্যারিও আপনারা দেখবেন না যে বাইরে দরজার বাইরে একটুখানি খোলা জায়গা থাকে তারপরে কাঠের ডেক মানে কি বলে চৌ চৌ কি জানি বলে আসলে দিকে বাংলাদেশে কি বলে এটা চৌকি টাইপের নাকি চৌকাছা নাকি হ্যাঁ কি জানি চৌদি একটা শব্দ আছে আমি ভুলে গেছি বলতে না চৌচালা ঘর আচ্ছা যাই ভুলে গেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন পারলে মনে করে দিন তো এরকম কাঠের ডেক থাকে এর কারণ হলো মানুষ যখন থাকে এই কতক্ষণ আর এয়ার কন্ডিশনের ভিতরে ভালো লাগে তখন ওই বাইরে এসে তারা চার টেবিলে বসে আচ্ছা তো দেখতে পাচ্ছি এইবারের মানুষজনের খুব রুচি আছে অসংখ্য ফুলের গাছ যেটা আমার বাড়িতে আছে আমি খুব পছন্দ করি এগুলো আর এটা হলো বেজমনের বেজমেন্টের একটা উইন্ডো তো আসেন আপু আমার সাথে একটু আসেন আমি তো চিনি না কি দিয়ে কি দেখাবো এটা হলো হাট টাব তো এটাতে কি এটা বাইরে গোসল করবে এটাতে আর পানি গরম থাকবে ব্যাগ গরম করার ব্যবস্থা আছে এটাতে আচ্ছা তো আপনারা এটা ঢাইকে রাখছেন কেন এটার ভিতরে ডুব ডুব দেন না মনে হয় অনেক দিন ধরে এটা এই অবস্থা কেন ঢাকা কেন এটা এটা ঢাকাই থাকে ঢাকাই থাকে তো আপনি নামছিলেন কখনো ঝাপ টাপ দিছিলেন এটার উপরে আচ্ছা উইন্টার আপনারা গোসল করেন আচ্ছা ওইখান থেকে আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে আচ্ছা তো এখানে নৌকো দেখা যাচ্ছে নৌকো চালান নাকি নাকি নৌকোটা বোটিং করে আচ্ছা 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 আমি কিন্তু ধরছি আপনি কি করতে হ্যাঁ হ্যাঁ
দেখেন বলার মত না, এই বাড়ির মানুষগুলো এত ভালো। আমি তো যখন কলিং বেল চাপলাম তো আমি তো বিশ্বাসই করিনি যে তারা আমাকে বাড়ির ভিতরে ঢুকে ভিডিও করতে দিবে কিনা। তো এখন দেখতেছি বাড়ির ভিতরে ভিডিও করা তো দূরে থাক, তারা আমাকে একেবারে বাড়ির যত গোপন জিনিস আছে সবই দেখে যাচ্ছে। আমি বেসমেন্ট দেখাই নিয়ে এলাম আপনাদেরকে, তারপরে বেডরুম টেডরুম সবই তো দেখালাম। এইটা মজার জিনিস, সেটা হলো এই দেখেন পানি একেবারে ঝকঝকে পরিষ্কার দেখেছেন। তো এটাকে বলো এটাকে হট টাব, এই যে এখানে সব সুইচ টুইচ দেওয়া আছে, পানি কতটুকু গরম করবেন কেমনে কি করবেন, তারপরে পানি যে এখানে ফ্লো হবে পানি ঘুরবে আর কি চারদিকে সার্কুলেট করবে, তারপর স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন সব সব সিস্টেম, অটো ফিল্টারিং পাম্প টাম সব কিছু আছে এটার ভিতরে নাকি। আচ্ছা তো আমরা এখন এটা লাগিয়ে রাখতে পারি, তার একটু যাই। তো এখানে অনেক পাথর টাথর তারা দিয়ে রাখছে, এটা একটা ভালো কাজ করছে, কারণ ওখানে নেমে আসলে যদি মাটি থাকতো কেউ পড়ে যেয়ে ব্যথা পেতে পারতো। তো সে বলতাম না, এখানে বিশাল বড় একটা গোলাপ গাছ আমার সামনে, তো পায়ে হেঁটে একটুখানি যাই সুন্দর। এখানে তারা ইটি বিছিয়ে রাখছে, এখানে অপূর্ব সুন্দর। তো আমি ব্যাকইয়ারটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো আমি রাইট সাইড থেকে আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সেটা হলো যে দেখেন এখানে অনেক গাছ টাছ আছে। আমি জানি না, তবে বাড়ির যে মালিক তো সে কিছুক্ষণ পরে আমাদেরকে দেখাবে। হ্যাঁ কি আনকমন দেখাবেন আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গ্রেপ গ্রেপ, আমি তো এই গ্রেপ গ্রেপ দেখিনি। তো ভার্জিনিয়াতে মোটামুটি কি আঙ্গুর গাছ হয়? হ্যাঁ আছে। আচ্ছা যেহেতু শীত প্রধান স্টেট নাকি অনেক ঠান্ডা পড়ে, তো আঙ্গুর গাছ থাকার কথা। তো আঙ্গুর টাঙ্গুর ধরছিল খাইছিলেন তো একটু? এই যে আঙ্গুর আছে গাছে। কোথায় কোথায় দেখান তো একটু। ও মাই গুডনেস, একটু ধরে দেখাও দিকে হাত দিয়া। দেখেন একেবারে আমি যে বাড়িতে এসে আপনাদের জন্য ভিডিওটা করছি সেই বাড়িতে আঙ্গুর গাছের আঙ্গুর দেখাচ্ছি। এটা খেয়েছিলেন কখনো পাকার পরে? হ্যাঁ। মিষ্টি কেমন? মিষ্টি মোটামুটি ভালোই মিষ্টি।